নমস্কার, আমি অঙ্কিতা আর আপনারা দেখছেন বিএন এক্সপ্রেস। রাত পোহালেই ডোমজুড়ের আরও একটি বড় উৎসব। হ্যাঁ, ঠিক ধরেছেন, আগামীকাল অর্থাৎ শনিবার ডোমজুড়ের প্রাচ্যভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে সূচনা আয়োজিত গণপরিণয়। প্রতি বছরের মতো এবছরও চতুর্থতম বর্ষে প্রায় 11 জোড়া পাত্রপাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, এছাড়াও থাকছে একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। এই উপলক্ষে আপনারা জানেন প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূচনা এবছরও কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। থাকছে অভিনেত্রী দর্শনা বণিক, 2023-এর সারেগামাখ্যাত চ্যাম্পিয়ন অ্যালবার্ট কাবো। বিবাহের ব্যবস্থা না, প্রতি বছরের মতো সূচনা পাত্রপাত্রীর সোনার গহনা থেকে শুরু করে বিভিন্ন রকম যে দান সামগ্রী, সেই দান সামগ্রীও কিন্তু সূচনা আয়োজন করেছে। এছাড়াও কয়েক হাজার মানুষের প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছে, আর সেই শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে। পরিদর্শন করছেন সূচনার প্রধান পৃষ্ঠপোষক সুবীর চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক শ্যামসুন্দর বেলেল সহ অন্যান্য সদস্যরা। আমরা এবারে চতুর্থ বর্ষে পদার্পণ করলাম আমাদের সকলের প্রিয় দাদা সুবীর চ্যাটার্জি টিঙ্কাইদার নেতৃত্বে। যেভাবে গত তিনটে গণবিবাহ আমরা মানে সাফল্যের সঙ্গে অতিক্রম করেছি, এবারে চতুর্থ বর্ষ এবারে আর যেরকম প্রত্যেকবারে হয় সেরকমই আছে। যেমন একদিকে 11টা প্রান্তিক ভাই বোনের 4 হাতে 1 হবে, সাথে সাথে প্রায় 1000-2000 লোকের মতো খাওয়া দাওয়া থাকছে। এবং আমরা দুঃখিত যে মাঠটা অনেক ছোট হয়ে যাওয়া, নাহলে হয়তো আমরা সব মানুষকেই খাওয়াতে পারতাম। তো যারা মাঠে আসবে কেউই খালি মুখে যাবে না, সবার জন্য আমরা যেটা মাঠের মধ্যে চাউমিন, কেশর জিলিপি, কফি, ফুচকা রাখা হচ্ছে। আর যেহেতু জায়গার অভাব সেই জন্যে খাওয়া দাওয়ার ব্যাপারটা ওই 7000 লোকের মধ্যে আছে। তার সঙ্গে যেভাবে প্রত্যেক বছর আমরা ছেলে মেয়েদের দিই, মেয়ের নেকলেস, কানের, ছেলের আংটি, খাট বিছানা, আলমারি, বেনারসি শাড়ি থেকে আনুষাঙ্গিক যেগুলো বিয়ে লাগে দান সমস্ত কিছুই করা হচ্ছে। এবং সাথে সাথে কাল ফাংশন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে, কিছু সিরিয়াল আর্টিস্ট আসছে, তার সঙ্গে 2023-এ সারেগামাপার যে চ্যাম্পিয়ন অ্যালবার্ট কাবো সেও আসছে। আর সর্বোপরি ডোমজুড়ের সাধারণ মানুষের একটা যে ঢল সেটা চোখে পড়ার মতো থাকে। মানে আজকে যে এই মাঠটাকে আপনারা এখন ফাঁকা দেখছেন, কিন্তু আগামীকাল এই সময় হয়তো মাঠে পা রাখারও জায়গা থাকবে না, এতটাই মানুষের এ হয়। এক কথায় আগামীকাল সন্ধ্যায় ডোমজুড় প্রাচ্যভারতী স্টেডিয়াম হয়ে উঠবে জমজমাট বিবাহ আসর। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।